বৈশ্বিক কারণ এবং ঈদে অতিরিক্ত চাহিদার জন্য চিনির দাম বাড়ছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সমস্যা সমাধানের চেষ্টা চললেও বিশাল বাজার সামলানো মুশকিল বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল জেপিবিপিসি গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, মুরগির বাজার দেখভালের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের না, এরকম অনেক পণ্যের ক্ষেত্রেই তাই, এরপরও সবাই বাণিজ্য মন্ত্রণালয়কে ধরে। রপ্তানি বহুমুখীকরণ, পণ্যের মান উন্নয়ন, লাকসই ও আধুনিক প্রযুক্তি আহরণ, কমপ্লায়েন্স প্রতিপালন, পণ্য বিপণনকে সামনে রেখে রপ্তানি সম্ভাবনাময় খাতসমূহের উন্নয়নে বিজনেস প্রমোশন কাউন্সিল বিপিসি এর মধ্যে 7টি খাত ভিত্তিক কাউন্সিল গঠন করে কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি। গ্লোবাল মার্কেটে আরও $100 বেড়ে গেছে, তো এটা ঠিক যে সেই বেড়েছে যেটা সেটা বাংলাদেশে ঢোকেনি এখনও, কিন্তু আপনারা জানেন ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে যে আগামীতে বাড়বে তার আগের থেকে শুরু করে। আর রমজান মাস আসছে, ধান ঈদের সময়, এখন সিমাই টিমাই আছে না, চিনির উপরে একটু প্রভাব পড়েছে, হঠাৎ করে যাওয়াটাও বেড়ে গেছে, যার জন্য দামটা বেড়েছে।